আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন লাইভ ক্লাসে আড্ডা দেওয়ার জন্য। আশা করছি আজকের ক্লাসে অনেক আড্ডা হবে এবং সাথে সাথে পড়াশোনাও কিছুটা হবে। তো সবাই কেমন আছেন, কার শরীর কেমন, কার পড়াশোনা কেমন চলছে, সব কিছুই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের পড়াশোনা অনেক বেশি ভালো যাচ্ছে, আমি আসলে লাস্ট কিছুদিনে আপনাদের কাছ থেকে অনেক বেশি রেসপন্স এবং ফিডব্যাক পেয়েছি, সো যেটা আসলে আমাদেরকে এই লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করতে অনেক বেশি অনুপ্রাণিত করছে। সো সবাই কে কেমন আছেন সেটা প্রথমেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তা আমরা নতুন একটা টপিক আজকে ডিসকাস করব লাইভ ক্লাসে, ইনশাআল্লাহ সবাই টপিকটা ভালো করে বুঝতে পারবেন সেই আশাবাদ ব্যক্ত করে ক্লাসটা স্টার্ট করব কিছুক্ষণের মধ্যে। তার আগে যে কথাটা আমি বলবো, যে প্রতিদিনের মতো যে আপনারা অবশ্যই আপনাদের লাইভ ক্লাসটা শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে চ্যাপ্টার থ্রির পার্ট টু। পার্ট টু হচ্ছে ডিজিটাল ডিভাইস। আমরা জানি যে তৃতীয় অধ্যায়ে দুইটি অংশ রয়েছে। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের নাম হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, এবং তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আজকে আমরা ক্লাসটা করব ডিজিটাল ডিভাইসের একটা টপিক যেটার নাম অ্যাডার। আজকের টপিক কি আমাদের? আমাদের আজকের টপিক হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যার নাম হচ্ছে অ্যাডার। ওকে, সো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে অ্যাডার আসলে কি। সো আমরা রেডি আছি কিনা সেটাও কমেন্ট করে জানাবো। তো কে কেমন আছেন এবং এখনও পর্যন্ত আপনারা লাইভটা দেখছেন কিনা, রেডি আছেন কিনা সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আমরা চলে যাচ্ছি অ্যাডারে। অ্যাডার, আমরা এই অ্যাডার এই ওয়ার্ডটাকে বিশ্লেষণ করলে দেখতে পাই যে এখানে মূল শব্দ হচ্ছে অ্যাড। অ্যাডার, এখানে মূল শব্দটা কি? এখানে মূল শব্দটা হচ্ছে অ্যাড, এবং এই অ্যাডের সাথে আমরা যদি ইআর নামে একটা সাফিক্স যুক্ত করি। আমরা ইংরেজিতে পড়েছি প্রিফিক্স এবং সাফিক্স, পড়েছি কি না? অবশ্যই আমরা পড়েছি। খেয়াল করলে দেখবো যে অ্যাডার, অ্যাডারের মূল শব্দ হচ্ছে অ্যাড। অ্যাড মানে হচ্ছে যোগ করা। অ্যাড, অ্যাড মানে কি? অ্যাড মানে হচ্ছে যোগ করা, এবং এখানে ইআর নামে একটা সাফিক্স যুক্ত হয়েছে। সো যখন আমি ক্লাসগুলোতে রেগুলার বলি যে আইসিটিতে, আইসিটির বিভিন্ন টার্মে যখন ইআর সাফিক্স যুক্ত হয়, তখন ওই ইআর সাফিক্স যুক্ত হলে এই অংশটার সাথে ইআর সাফিক্স যখন যুক্ত হয়, তখন সেটা আসলে একটা ডিভাইস বা যন্ত্র হয়ে যায়। আমরা কথা বুঝতে পারছি কিনা যে আইসিটির বিভিন্ন টপিকের নামের শেষে যদি ইআর সাফিক্স যুক্ত হয়, তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা ডিভাইস বা যন্ত্র হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন, যেমন ট্রান্সমিট। ট্রান্সমিট, এটার সাথে যদি আমরা সাফিক্স যুক্ত করি তাহলে শব্দটা হয়ে যায় ট্রান্সমিটার। আমি ক্লিয়ার করছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। ট্রান্সমিট মানে কি? ট্রান্সমিট মানে হচ্ছে প্রেরণ করা। সবাই আমার সাথে বলবেন, ট্রান্সমিট মানে কি? ট্রান্সমিট মানে হচ্ছে প্রেরণ করা। তাহলে যখন সাফিক্স যুক্ত হয়ে যায় তখন এর নাম কি হয়ে যায়? তখন এর নাম হয়ে যায় ট্রান্সমিটার। তাহলে ট্রান্সমিটার কোনটা? যে প্রেরণ করার কাজ করে। কি প্রেরণ করে? অবশ্যই তথ্য বা ডেটা বা সিগনাল প্রেরণ করে। আমরা কথা বুঝতে পারছি কি না সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো। খেয়াল করেন, ট্রান্সমিটার। তারপর আমরা আসি রিসিভ। রিসিভ আরেকটা শব্দ। রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, ঠিক আছে? রিসিভ মানে কি? গ্রহণ করা। তাহলে এই রিসিভের সাথে আমরা যখন সাফিক্স যুক্ত করি, এটা হয়ে যায় রিসিভার। তাহলে রিসিভার কি? যে গ্রহণ করার কাজ করে। আমরা কথা বুঝতে পারছি কিনা? ট্রান্সমিট মানে প্রেরণ করা, আর ট্রান্সমিটার মানে কি? যে যন্ত্র প্রেরণ করার কাজ করে। রিসিভ মানে কি? গ্রহণ করা। তাহলে রিসিভার মানে কি? রিসিভার মানে হচ্ছে যে যন্ত্র গ্রহণ করার কাজ করে।
বুঝতে পারছি কি না? আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন, খুবই সিম্পল টপিক। সিমিলারলি আমি বলতে পারি রিপিট। রিপিট মানে কি? রিপিট মানে পুনরাবৃত্তি করা। রিপিট মানে কি? রিপিট মানে পুনরাবৃত্তি করা। তাহলে রিপিটার, রিপিটের সাথে যদি আমরা ই আর সাফিক্স যুক্ত করি তাহলে নামটা কি হয়ে যায়? নাম হয়ে যায় রিপিটার। খেয়াল করবেন, তাহলে রিপিটের সাথে যখন সাফিক্স যুক্ত করলাম নাম হয়ে গেল রিপিটার। তাহলে রিপিটার কি কাজ করে? রিপিটার পুনরাবৃত্তি করার কাজ করে। তার মানে আমরা বলতে পারি যে যন্ত্র পুনরাবৃত্তি করার কাজ করে তাকে পুনরাবৃত্তি করে, অফকোর্স সিগনালকে পুনরাবৃত্তি করে। তার মানে আমরা বলতে পারি যে যন্ত্র সিগনালকে পুনরাবৃত্তি করে বা সিগনালের পুনরাবৃত্তি ঘটায় তাকেই কি বলা হয়? তাকেই বলা হয় রিপিটার। এরকম আরও অনেকগুলো টপিক আছে, আমরা ইনশাআল্লাহ এই টপিকগুলো সামনে পড়ব। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আইসিটিতে এইরকম সাফিক্স যুক্ত হলে সেগুলো কি হয়ে যায়? সেগুলো হয়ে যায় বিভিন্ন যন্ত্র। কথা বুঝতে পারছি কি না? না বুঝতে পারলে আমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো, আর যদি বুঝতে পারি তাহলে অফকোর্স কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো। তো আমি লিখছি, দেখেন অ্যাডারকে ভাঙলে আমরা পাচ্ছি অ্যাড প্লাস ইআর। তার মানে অ্যাড মানে হচ্ছে যোগ করা, অ্যাড মানে হচ্ছে যোগ করা। যখন এই যোগ করার সাথে ইআর সাফিক্সটা যুক্ত হয়ে গেল তখন হয়ে গেল এটা একটা যন্ত্র। কি হয়ে গেল? এটা হয়ে গেল একটা যন্ত্র। তার মানে অ্যাড মানে হচ্ছে যোগ করা, আর অ্যাডার মানে হচ্ছে এক ধরনের যন্ত্র বা এক ধরনের বর্তনী যে কি কাজ করে, এই যোগ করার কাজটা করে। আমরা বুঝতে পারছি কি না? ওকে, সো প্রথমেই প্রথম পয়েন্টে আমরা লিখব যে অ্যাডার হচ্ছে যোগের বর্তনী। অ্যাড মানে কি? যোগ করা। তাহলে অ্যাডারটা কি? অ্যাডারটা হচ্ছে এক ধরনের যোগের বর্তনী। সবাই লিখে নিব, এক ধরনের যোগের বর্তনী। অ্যাডার কি? অ্যাডার হচ্ছে এক ধরনের যোগের বর্তনী। এবার কোয়েশ্চেন আসে যে অ্যাডার কি কাজ করে? অ্যাডার বিট বা বাইনারি ডিজিটগুলো যোগ করে। অ্যাডার কি কাজ করে? বিট। বিট মানেই হচ্ছে বাইনারি ডিজিট। খেয়াল করবেন, বাইনারি ডিজিট, আমরা জানি তো যে বাইনারি ডিজিট অর্থ অর্থাৎ কাকে বুঝায়? জিরো এবং ওয়ানকে বুঝায়। বাইনারিতে দুইটা ডিজিট রয়েছে, একটি হচ্ছে জিরো এবং অপরটি হচ্ছে ওয়ান। খেয়াল করবেন, বাইনারি ডিজিটের বিআই, বাইনারির বিআই এবং ডিজিটের টি, এই তিনটি বর্ণমালা নিয়ে বিট শব্দটি গঠিত। আমরা বুঝতে পারছি বাইনারির বিআই এবং ডিজিটের টি, এই তিনটি বর্ণমালা নিয়ে কোন শব্দটি গঠিত? বিট শব্দটি গঠিত। ক্লিয়ার কি না? আমরা যদি ক্লিয়ার না হই তার ক্লাসগুলো বারবার দেখে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেব, ইনশাআল্লাহ আমরা সহজেই বুঝতে পারবো। তো আমরা প্রথমেই বললাম অ্যাডার, অ্যাড মানে যোগ করা। অ্যাডার মানে কি? যে যোগ করার কাজ করে। খেয়াল করবেন, অ্যাডার মানে কি? যে যোগ করার কাজ করে। কারণ আমরা জানি অ্যাড মানে হচ্ছে কি? অ্যাড মানে যোগ করা। তাহলে অ্যাডার মানে কি? যে যোগ করার কাজ করে। ওকে, আমরা বেসিকটা বুঝে নিলাম যে অ্যাডার কি কাজ করে? যোগ করার কাজ করে। তো আমরা এবার লিখে নিব যে অ্যাডার এক ধরনের কিসের বর্তনী? এক ধরনের যোগের বর্তনী। বুঝতে পারছি কি না? যে অ্যাডার এক ধরনের কিসের বর্তনী? অ্যাডার হচ্ছে এক ধরনের যোগের বর্তনী। ওকে, তারপরের পয়েন্টটা আমরা লিখে নিব, বাইনারি ডিজিটগুলো যোগ করার কাজ করে। কে, আমরা দুটো পয়েন্ট লিখলাম যে অ্যাডার হচ্ছে এক ধরনের যোগের বর্তনী। আমার সাথে বলতে হবে অ্যাডার কেমন বর্তনী? অ্যাডার হচ্ছে এক ধরনের যোগের বর্তনী। অ্যাডার কি কাজ করে? বাইনারি ডিজিটগুলো যোগ করার কাজ করে। আমরা কথা বুঝতে পারছি কি না? আমরা একদম মানে
সহজেই এগুলো বুঝে নিব, না বুঝলে বারবার কমেন্ট সেকশনে কমেন্ট করব, এবং অফকোর্স সবাই যাতে আজকের ক্লাসটা দেখতে পারে এবং এই ক্লাসটা যাতে সবাইকে হেল্প করতে পারে সেই জন্য আমরা লাইভটা শেয়ার করতে ভুলব না। তো আমি আবারও বলছি, অ্যাডার এক ধরনের কেমন বর্তনী, অ্যাডার হচ্ছে এক ধরনের যোগের বর্তনী। অ্যাডার কী কাজ করে? বাইনারি ডিজিটগুলো যোগ করার কাজ করে। আমরা এতটুকু বুঝতে পেরেছি কিনা? আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের জন্য আজকের প্রথম প্রশ্ন, যতটুকু পড়িয়েছি এর মধ্যে থেকে প্রথম প্রশ্ন, বিট এর পূর্ণরূপ কি? আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বিট এর পূর্ণরূপ কি? অবশ্যই কমেন্ট সেকশনে দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন যে বিট এর পূর্ণরূপ কি। আমি ওয়েট করব আপনাদের আনসারের জন্য এবং আনসারগুলো দেখেই আমি আবার ফেরত আসছি। ওকে, আমি আপনাদের কমেন্টগুলো দেখে আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, বিট এর পূর্ণরূপ কি সেটা সঠিক উত্তর আপনারা দিয়েছেন। এই মুহূর্তে সময় এসছে আপনাদেরকে সঠিক উত্তরটি জানিয়ে দেওয়ার। আমি সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি, বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট, আমরা মনে রাখবো সবাই যে বাইনারি ডিজিট বলতে কাকে বোঝায়? জিরো এবং ওয়ানকে বুঝায়, কারণ আমরা জানি বাইনারিতে দুটো ডিজিট রয়েছে, একটি হচ্ছে জিরো এবং অপরটি হচ্ছে ওয়ান। ওকে, এবার আমি সামনের দিকে যাব। আমরা এই মুহূর্তে পড়ব অ্যাডারের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন। সবাই লিখে নেবেন কষ্ট করে, অ্যাডার প্রধানত দুই প্রকার বা অ্যাডার দুই প্রকার। প্রকারভেদ পড়াচ্ছি, প্রকারভেদ লিখে নেবেন, অ্যাডার দুই প্রকার, অ্যাডার দুই প্রকার। আপনাদের মনে কোয়েশ্চেন অলরেডি চলে এসছে যে আসলে দুই প্রকার অ্যাডার কি কি, তা আমি আপনাদেরকে আর দেরি করাবো না। দেরি না করিয়ে এখনই উত্তরগুলো, আপনাদের মনের যে প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। অ্যাডার দুই প্রকার, একটি হচ্ছে হাফ অ্যাডার, হাফ অ্যাডার, অপরটি হচ্ছে ফুল অ্যাডার। ওকে, আমরা লিখে নিব, অ্যাডার দুই প্রকার, একটি হচ্ছে হাফ অ্যাডার, বাংলায় একে বলা হয় অর্ধযোগের বর্তনী, অর্ধযোগের বর্তনী, অপরটি হচ্ছে ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী। একটি হচ্ছে হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী, অপরটি হচ্ছে ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী। আমি আবারও বলছি, অ্যাডার দুই প্রকার, একটি হচ্ছে অর্ধযোগের বর্তনী এবং অপরটি হচ্ছে ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী। সবাই মনে রাখতে পারছেন কি না সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অ্যাডার কত প্রকার? অ্যাডার দুই প্রকার। প্রথমটি কি? প্রথমটি হচ্ছে হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী, দ্বিতীয়টি হচ্ছে ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী। আই হোপ আপনারা সবাই লিখে নিতে পেরেছেন এবং মনে রাখতেও পেরেছেন। এই মুহূর্তে আমরা দেখব হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনী।
তাহলে আমাদের পরবর্তী টপিক হচ্ছে হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনী। সবাই লিখে নিব। হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনী। হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনী। প্রথমেই আমরা এটাকে ডিফাইন করব যে হাফ অ্যাডার আসলে কি, তারপর আমরা দেখব যে হাফ অ্যাডার কিভাবে কাজ করে, কি কাজ করে, এগুলো আমরা ক্রমান্বয়ে দেখব এবং এদের সার্কিটও আজকে আমরা ডিজাইন করব। তো সবাই রেডি আছেন কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি এখন পড়াচ্ছি হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনী। প্রথমেই আমরা সংজ্ঞা লিখে নিব। কি সংজ্ঞার পূর্বে আমি আসলে দুটো পয়েন্ট লিখে দিতে চাচ্ছি, আপনারা পয়েন্টগুলো লিখে নেবেন। প্রথম পয়েন্ট, হাফ অ্যাডার এক ধরনের যোগের বর্তনী। প্রথম পয়েন্ট, হাফ অ্যাডার এক ধরনের যোগের বর্তনী। আমরা লিখলাম প্রথম পয়েন্টে হাফ অ্যাডার এক ধরনের যোগের বর্তনী। প্রথম পয়েন্টে আমরা লিখে নিয়েছি হাফ অ্যাডার এক ধরনের যোগের বর্তনী। তারপরে আমরা লিখে নিব হাফ অ্যাডার দুইটি বিট বা বাইনারি ডিজিট হাফ অ্যাডার দুইটি বিট বা বাইনারি ডিজিট যোগ করতে পারে। প্রথম পয়েন্টে আমরা লিখেছি হাফ অ্যাডার এক ধরনের কেমন বর্তনী, হাফ অ্যাডার এক ধরনের যোগের বর্তনী। দ্বিতীয় পয়েন্টে আমরা লিখলাম হাফ অ্যাডার কয়টি বাইনারি ডিজিট যোগ করতে পারে, হাফ অ্যাডার দুইটি বাইনারি ডিজিট যোগ করতে পারে। সবাই বুঝতে পারছেন কিনা যে হাফ অ্যাডার এক ধরনের যোগের বর্তনী অথবা এক ধরনের ইলেকট্রনিক বর্তনী। সো আমরা লিখলাম হাফ অ্যাডার এক ধরনের যোগের বর্তনী। এই যোগের বর্তনী কী কাজ করে? এই যোগের বর্তনী দুইটি ডিজিট বা দুইটি বিট যোগ করতে পারে। আমরা লিখে নিয়েছি সবাই, আই হোপ আপনারা সবাই লিখে নিয়েছেন। তাহলে এইবার আমরা সংজ্ঞা দিতে পারি, খুবই সহজে একটা সংজ্ঞা তৈরি করা যায় যে যোগের বর্তনী, যে যোগের বর্তনী, দেখুন আমরা দুটো যে পয়েন্ট লিখেছি ওই পয়েন্ট থেকেই আসলে সংজ্ঞাটা তৈরি করে নিতে পারি। আমরা বেসিকটা বুঝে নিব, বুঝে নিলে সংজ্ঞাগুলো আসলে এক্সামে আমরা বানিয়েও লিখতে পারবো, নিজেদের মতো করে লিখতে পারবো। একদম হুবহু যে বইয়ের মতো করে লিখতে হবে এমন কোনো কথা নেই, আপনারা নিজেদের মতো করে লিখবেন, বেসিকটা একটু ক্লিয়ার করে নেবেন। আপনার কনসেপ্ট যদি ঠিক থাকে তাহলে আপনি যেভাবে ইচ্ছে এক্সামে সেভাবেই লিখতে পারবেন। তো আমি লিখে দিচ্ছি, যে যোগের বর্তনী দুইটি বিট যোগ করে, যে যোগের বর্তনী দুইটি বিট যোগ করে ফলাফলে একটি সাম এবং একটি ক্যারি উৎপন্ন করে। তাকে হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী বলে।
তাকে হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনী বলে, তাকে হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনী বলে। আমি আরেকবার বলছি, যে যোগের বর্তনী যে যোগের বর্তনী দুইটি বিট যোগ করে ফলাফলে একটি সাম এবং একটি ক্যারি উৎপন্ন করে তাকে হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনী বলে। আমরা সবাই লিখতে পেরেছি কিনা আপনাদের জন্য আমি একদম সংজ্ঞাগুলো সহ লিখে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা সব সময় আপনাদের কাছ থেকে কিছু মতামত, পরামর্শ এবং ফিডব্যাক এক্সপেক্ট করি। তো আপনারা যদি আমাদেরকে ফিডব্যাক দিয়ে সাথেই থাকেন তাহলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব এবং আমাদের এই অনলাইন লাইভ ক্লাসগুলো আমরা রেগুলার করব। আমি আবারও বলছি, যে যোগের বর্তনী দুটি বিট যোগ করে ফলাফলে কি উৎপন্ন করে, একটি সাম এবং একটি ক্যারি। মনে রাখবেন এই সাম মানে হচ্ছে যোগফল, সাম মানে কি, সাম মানে হচ্ছে যোগফল এবং একটি ক্যারি, এই ক্যারি মানে কি, ক্যারি মানে হাতে থাকা সংখ্যা। ক্যারি মানে কি, ক্যারি মানে হচ্ছে হাতে থাকা সংখ্যা। এটা বুঝতে পারছেন কিনা, এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। সো আশা করি সংখ্যাটা সবাই লিখেছেন। যে যোগের বর্তনী দুইটি বিট যোগ করে ফলাফলে একটি সাম এবং একটি ক্যারি উৎপন্ন করে তাকে কি বলে, তাকে হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনী বলে। তো আমরা এতটুকু বুঝতে পেরেছি যে হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনীতে কয়টি ইনপুট থাকে, হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনীতে দুইটি ইনপুট থাকে। ওকে, সো আমরা এবার দেখব ব্লক ডায়াগ্রাম। কার ব্লক ডায়াগ্রাম? অবশ্যই হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম অফ হাফ অ্যাডার। অনেক সময় আমি ব্লক ডায়াগ্রামটা দেখাচ্ছি কারণ অনেক সময় এক্সামে উদ্দীপকের মধ্যে এই ব্লক ডায়াগ্রামটা দেয়া থাকে। ব্লক ডায়াগ্রাম দেখেই আমাদেরকে চিনতে হয় যে এটা আসলে বা মানে কিসের বর্তনী বা কোন অ্যাডার, সেটা আমাদেরকে এই ব্লক ডায়াগ্রামটা দেখে চিনে নিতে হয়। তাই আমি আপনাদেরকে ব্লক ডায়াগ্রামটা দেখিয়ে দিচ্ছি। আই হোপ এক্সামে এটা আপনাদেরকে অনেক বেশি সাহায্য করবে। আমরা একটু আগে পড়েছি হাফ অ্যাডারে কতটি বিট যোগ করা হয়। হাফ অ্যাডারে দুটি বিট যোগ করা হয়। আমি এখানে লিখে দিচ্ছি হাফ অ্যাডার। মনে রাখবেন উদ্দীপকে যখন এক্সামে উদ্দীপক দেওয়া থাকবে তখন কিন্তু এখানে কোনো কিছু লেখা থাকবে না। ওকে, আমরা একটু আগে পড়েছি হাফ অ্যাডারে কতটি বিট যোগ করে, দুইটি বিট যোগ করে। ওকে, দুইটি বিট যোগ করে। হাফ অ্যাডারে কি উৎপন্ন করে, একটি সাম এবং একটি ক্যারি। তার মানে হাফ অ্যাডারে দুইটি ইনপুট থাকে এবং দুইটি আউটপুট থাকে। কথা বুঝতে পারছেন কি না, হাফ অ্যাডারে কতটি ইনপুট থাকে, হাফ অ্যাডারে দুইটি ইনপুট থাকে। হাফ অ্যাডারে কতটি আউটপুট থাকে, হাফ অ্যাডারে দুইটি আউটপুট থাকে। তার মানে এখান থেকেও আমরা একটা সংজ্ঞা বানিয়ে ফেলতে পারি, যে যোগের বর্তনীতে দুইটি ইনপুট ও দুইটি আউটপুট থাকে তাকেই কি বলে, তাকেই হাফ অ্যাডার বলে। আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন কি না সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা বানিয়ে লিখছি যে যে যোগের বর্তনীতে দুইটি ইনপুট, যে যোগের বর্তনীতে দুইটি ইনপুট এবং দুইটি আউটপুট। আমি আবারও বলছি, যে যোগের বর্তনীতে দুইটি ইনপুট এবং দুইটি আউটপুট থাকে তাকে কোন ধরনের অ্যাডার বলে, তাকে হাফ অ্যাডার বলে। বুঝতে পেরেছি কিনা, আই হোপ আমরা সবাই ক্লাস থেকে এই টপিকগুলো ক্লিয়ার হচ্ছে এবং বুঝতে পারছি। তাহলে আমি ধরে নিলাম একটি ইনপুট এ, অপর ইনপুট হচ্ছে বি। ওকে,
এ হচ্ছে একটা বিট আমি ধরে নিলাম, বি হচ্ছে আরেকটা বিট ধরে নিলাম। এবার তাহলে ফলাফলে কি পাবো? এখানে পাবো যোগফল বা সাম, এখানে পাবো সামকে আমি এস এর মধ্যে রাখলাম, এখানে পাবো ক্যারি বা সি। আমরা কথা বুঝতে পারছি কিনা বা বোর্ডের লেখাগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছি কিনা সেটাও আমরা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো। আমি আবারও বললাম এটা কিসের ব্লক ডায়াগ্রাম? এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। হাফ অ্যাডারে কতটি ইনপুট? হাফ অ্যাডারে দুইটি ইনপুট। হাফ অ্যাডারে কতটি আউটপুট? হাফ অ্যাডারে দুইটি আউটপুট। আউটপুটের কয়টি অংশ? আউটপুটের দুইটি অংশ, একটি হচ্ছে সাম এবং অপরটি হচ্ছে ক্যারি। সামকে আমরা কিসের মধ্যে রাখলাম? এস এর মধ্যে। ক্যারিকে আমরা কিসের মধ্যে রাখলাম? সি এর মধ্যে। কথা বুঝতে পারছি কিনা? খেয়াল করবেন এখানে এ এবং বি দুটো ইনপুট আমি নিয়েছি। যদি বিটগুলো হয়, আমরা তো জানি দুটো ইনপুট হলে সত্যক সারণীতে ঘর করতে হয় কতটি? চারটি। ওকে, জিরো জিরো জিরো, ওয়ান ওয়ান জিরো, ওয়ান ওয়ান। বুঝতে পারছি কিনা? ওকে, যেহেতু হাফ অ্যাডার বিট নিয়ে কাজ করে বা বাইনারি ডিজিট নিয়ে কাজ করে, তাহলে একটু পরেই আমরা দেখব। দেখেন হাফ অ্যাডার মূলত এই জিনিসগুলো যোগ করে, জিরো জিরো জিরো, ওয়ান ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান। মনে রাখবেন দুটি বিট যোগ করা হলে ফলাফলে আমরা দুটো অবস্থা পাই, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে কি? ক্যারি। জিরো জিরোতে যোগ করা হলে হয় জিরো, জিরো ওয়ানে যোগ করা হলে হয় ওয়ান, ওয়ান জিরোতে যোগ করা হলে হয় ওয়ান, ওয়ান ওয়ানে যোগ করা হলে বাইনারিতে কত হয়? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন ফর ইউ গাইস, যে ওয়ান আর ওয়ানে বাইনারিতে যোগ করা হলে ফলাফলে আমরা কত পাবো? সো এই কোয়েশ্চেনের উত্তর আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখেন দুটি বাইনারি বিট চারটি ভিন্ন ভিন্ন অবস্থায় যোগ হতে পারে। আমরা বুঝতে পারছি কিনা? দুটি বাইনারি ডিজিট চারটি ভিন্ন ভিন্ন অবস্থায় কি হতে পারে? যোগ হতে পারে। একটি হচ্ছে জিরোর সাথে জিরো, অপরটি হচ্ছে জিরোর সাথে ওয়ান, তারপরেরটি হচ্ছে ওয়ানের সাথে জিরো, এবং লাস্ট ওয়ান ইজ ওয়ানের সাথে ওয়ান। তার মানে দুটি বাইনারি ডিজিট চারটি ভিন্ন ভিন্ন অবস্থায় কি হতে পারে? যোগ হতে পারে। ওকে, সো আপনাদের যে কোয়েশ্চেনটা করেছিলাম সেটার উত্তর আমি দিয়ে দিচ্ছি। আই হোপ আপনারা নিজেরাও কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তর দিয়েছেন। খেয়াল করবেন জিরোর সাথে জিরোর যোগ হলে জিরো হচ্ছে, জিরোর সাথে ওয়ানের যোগ হলে ওয়ান হচ্ছে, ওয়ানের সাথে জিরো যোগ হলে ওয়ান হচ্ছে। যখন ডেসিমালে আমরা ওয়ানের সাথে ওয়ান যোগ করি ডেসিমালে, সেটা টু হয়। ডেসিমালে কত হয় ওয়ানের সাথে ওয়ান যোগ করলে? ডেসিমালে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হয় টু। আর মনে রাখবেন যদি ডেসিমাল যোগ না হয়ে হয় বাইনারি যোগ, তাহলে বাইনারিতে মানে ডেসিমালে যেটা টু সেটা বাইনারিতে কত হয়ে যায়? বাইনারিতে টেন হয়। কারণ বাইনারিতে খেয়াল করবেন জিরো ওয়ান, তারপর টু এটার অস্তিত্ব নেই, থ্রি অস্তিত্ব নেই, ফোর লেখা যাবে না, ফাইভ লেখা যাবে না, সিক্স লেখা যাবে না, সেভেন লেখা যাবে না, এইট লেখা যাবে না, নাইন লেখা যাবে না, কিন্তু বাইনারিতে কত লেখা যাবে? ওয়ান জিরো বা টেন। তার মানে দেখেন ডেসিমালে জিরো মানে বাইনারিতেও জিরো, ডেসিমালে ওয়ান মানে বাইনারিতে ওয়ান। যখন ডেসিমালে টু তখন বাইনারিতে সেটা কত? তখন বাইনারিতে সেটা টেন। বুঝতে পারছি কিনা? তার মানে বাইনারিতে ওয়ান প্লাস ওয়ান যোগ করা হলে কত হয়? ওয়ান প্লাস ওয়ান যোগ করা হলে আনসারটা হয়ে যায় ওয়ান জিরো বা টেন। এটা বাইনারি যোগের মাধ্যমে সম্ভব হয়। মনে রাখবেন এই যে এখানে ডান পাশে যেটা, ডান পাশে যেটা এটাকে বলা হয় সাম, বাঁ পাশে যেটা এটাকে বলা হয় ক্যারি। তাহলে এখানে ডান পাশের এটা হচ্ছে সাম, বাঁ পাশে কিছু নেই মানে জিরো, এটা হচ্ছে ক্যারি। এটা হচ্ছে সাম, তাহলে বাঁ পাশে কিছু নেই মানে জিরো, এটা হচ্ছে ক্যারি। এটা হচ্ছে সাম, বাঁ পাশে কিছু নেই মানে ক্যারিতে জিরো। আমরা যদি এতটুকু বুঝি তাহলে একটু পর সত্যক সারণী যখন দেখব সহজেই এটা বুঝে যাব। সো টাইম ওয়েস্ট না করে আমরা এখন চলে যাব হাফ অ্যাডারের সত্যক সারণীতে। সো সবাই লিখে নেবেন ট্রুথ টেবল অফ হাফ অ্যাডার। আমি একটু আগেই বলেছি হাফ অ্যাডার কতটি বাইনারি বিট যোগ করে? হাফ অ্যাডার দুইটি বাইনারি বিট যোগ করে। ফলাফলে কি উৎপন্ন করে? ফলাফলে একটি সাম ও একটি ক্যারি উৎপন্ন করে। মনে রাখতে হবে যে যে যুগের বর্তনী দুটি বাইনারি ডিজিট যোগ করে ফলাফলে একটি সাম ও একটি
ক্যারি উৎপন্ন করে তাকেই বলা হয় কি, তাকেই বলা হয় হাফ অ্যাডার। তো এবার আমরা লিখছি ট্রুথ টেবল বা সত্যক সারণী। আমরা জানি যে দুটো ইনপুট থাকলে সত্যক সারণীতে রো তৈরি করতে হয় চারটি। এখানে আমি দিচ্ছি একটা অংশ ইনপুটের জন্য এবং আরেকটি অংশ আউটপুটের জন্য। আমি ইনপুট নিয়েছিলাম এ এবং বি, মনে রাখবেন আউটপুটে দুটো অংশ পাব, একটি হচ্ছে সাম, সামকে আমরা রেখেছিলাম এস এর মধ্যে, আরেকটি হচ্ছে ক্যারি, ক্যারিকে রেখেছিলাম সি এর মধ্যে। এবার চারটা ঘর আমরা করব, করলাম। আমরা জানি যে সত্যক সারণীতে ডান দিকে একটি জিরো একটি ওয়ান এবং একটি জিরো একটি ওয়ান এভাবে দিতে হয়, বাঁ দিকে শিফট হলে এই জিরোগুলো ডাবল হয়, দুটো জিরো দুটো ওয়ান। এই বাঁ দিকে যেহেতু আর কোনো ইনপুট নেই তাই আমাদের সত্যক সারণীতে ইনপুট দেয়া শেষ। এবার খেয়াল করবেন যে অ্যাডার মানেই কি, যোগের বর্তনী। এই বিষয়টা একটু ক্লিয়ার হতে হবে আপনাদেরকে, এই কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখতে হবে যে অ্যাডার মানে কিসের বর্তনী, অ্যাডার মানে যোগের বর্তনী। তাহলে এই যোগের বর্তনী কি যোগ করে, এই যোগের বর্তনী বাইনারি ডিজিটগুলো যোগ করে। এই যোগের বর্তনী কি যোগ করে, এই যোগের বর্তনী বাইনারি ডিজিটগুলো যোগ করে। আমি বলছিলাম যে অ্যাডার মানে হচ্ছে যোগের বর্তনী, আর এই অ্যাডার বা যোগের বর্তনী কি যোগ করে, বাইনারি ডিজিটগুলো যোগ করে। তাহলে এখানে সত্যক সারণী থেকে আমরা যেটা পেলাম সেটা সহজেই, মানে যে ইনপুটগুলো আমরা দিয়েছি এগুলোর জাস্ট বাইনারি, একটু আগে দেখিয়েছিলাম চারটি ভিন্ন ভিন্ন অবস্থা হয়, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান। এখানে আমরা বলেছিলাম জিরো জিরোতে জিরো হয়, এটাই হচ্ছে সাম, জিরো ওয়ানে ওয়ান হয় এটা হচ্ছে সাম, ওয়ান জিরোতে ওয়ান হয় এটা হচ্ছে সাম, ওয়ান ওয়ানে হয় টেন, এখানে ডান পাশেরটা সাম এবং বাঁ পাশেরটা ক্যারি। যেহেতু এগুলোর বাঁ পাশে কিছু নেই তার মানে বাঁ পাশে কী আছে, জিরো আছে। আপনারা কথা বুঝতে পারছেন কি না, যেহেতু এগুলোর বাঁ দিকে কিছু নেই তাই বাঁ দিকে কী আছে, জিরো আছে। তাহলে এই জিরোকে যদি আমরা ক্যারি বলি এই জিরোকে বলবো সাম, এই জিরোকে যদি ক্যারি বলি এই ওয়ানকে বলবো সাম, এই জিরোকে যদি ক্যারি বলি এই ওয়ানকে বলবো সাম, এবং এটা হচ্ছে ক্যারি এবং এটা হচ্ছে সাম। আমরা কথা বুঝতে পারছি কি না, তার মানে এখানে আমরা দেখেন ওই সত্যক সারণী থেকে দেখে দেখেই বসিয়ে দিতে পারি, জিরো জিরোতে, জিরো জিরোতে সামে জিরো ক্যারিতেও জিরো, জিরো ওয়ানে সামে ওয়ান ক্যারিতে জিরো। এই যে দেখেন সামে কত আছে, সামে ওয়ান আছে, ওয়ান জিরোতে সামে ওয়ান ক্যারিতে জিরো, ওয়ান ওয়ানে, ওয়ান ওয়ানে কী হয়ে গেল, ওয়ান ওয়ানে ক্যারিতে ওয়ান, সামে জিরো, তাই সামে জিরো ক্যারিতে ওয়ান। আমরা কথা বুঝতে পারছি কি না, যদি বুঝতে না পারি তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো, অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্ট করে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তারপরও আমি আপনাদেরকে একটা শর্টকাট বলে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও এক্সাম হলে দ্রুত করার জন্য আমি একটা শর্টকাট বলে দিচ্ছি, শুধু অ্যাডারের ক্ষেত্রে লিখে নেবেন, অ্যাডার এর ক্ষেত্রে শর্টকাট, শর্টকাটটা কি, মনে রাখবেন ইনপুটগুলোতে, এখানে ইনপুট, এগুলো ইনপুটগুলোতে একটি ওয়ান হলে ইনপুটগুলোতে বা ইনপুটে, ইনপুটে লিখি আমরা, ইনপুটে একটি ওয়ান হলে সামে ওয়ান। খেয়াল করেন ইনপুটে একটি ওয়ান হলে কোথায় ওয়ান, সামে ওয়ান। আমরা শর্টকাটটা ভালো করে বুঝে নিব, এখানে ইনপুটে কয়টি ওয়ান আছে, কোনো ওয়ান নেই তাই কোথাও ওয়ান নেই। এখানে ইনপুটে কয়টি ওয়ান আছে, একটি ওয়ান, দুটোর মধ্যে আপনি দেখেন কয়টি ওয়ান আছে, একটি ওয়ান আছে বা একটি ওয়ান রয়েছে। তাই এখানে একটা নিয়ম বললাম, শর্টকাট বললাম, ইনপুটে একটি ওয়ান হলে কোথায় ওয়ান, সামে
1 মনে রাখতে হবে ইনপুটে একটি 1 হলে সামে 1 এটা আমরা দিয়েছি ওকে সামে 1 এখানে দেখেন ইনপুটগুলোর মধ্যে কয়টি 1 একটি 1 তাহলে কোথায় 1 যাবে সামে 1 ওকে একটি 1 হলে সামে 1 তারপর লিখবেন দুইটি 1 হলে দুইটি 1 হলে ক্যারিতে 1 ক্যারিতে 1 আমি আর শর্টকাটটা আরেকবার বলছি ইনপুটগুলোতে যদি একটি 1 হয় কোথায় 1 দিব একটি 1 হলে সামে 1 দিব শুধু অ্যাডারের ক্ষেত্রে আমি বারবার বলছি এটা কিসের ক্ষেত্রে এটা শুধু অ্যাডারের ক্ষেত্রে যাতে एग्जामে আমরা খুব দ্রুত করতে পারি ইনপুটগুলোতে একটি 1 হলে কোথায় 1 সামে 1 দুটি 1 হলে কোথায় 1 ক্যারিতে 1 এই যে দেখেন দুইটি 1 হলে কোথায় 1 গিয়েছে ক্যারিতে 1 গিয়েছে তখন সামে 1 নেই ওকে তারপর লিখে নেবেন তিনটি 1 হলে এটার ক্ষেত্রে তিনটি 1 হওয়ার সম্ভাবনা নেই কারণ এখানে ইনপুট দুইটি যদি কখনো তিনটি ইনপুট দিয়ে আপনারা করেন হাফ অ্যাডারে যদি মানে হাফ অ্যাডারে তো আসলে তিনটি ইনপুট হবে না এটা হচ্ছে ফুল অ্যাডারের ক্ষেত্রে আর কি যেহেতু এখানে অ্যাডার আছে অ্যাডারের মধ্যে হাফ অ্যাডারও রয়েছে এবং ফুল অ্যাডারও রয়েছে তাহলে হাফ অ্যাডারে থাকবে সর্বোচ্চ দুইটি 1 সো আমরা জানি দুটি 1 হলে কোথায় 1 ক্যারিতে 1 আমরা ফুল অ্যাডারের জন্য এটাও দেখে নিচ্ছি যদি তিনটি 1 হয় মানে তিনটি 1 হলে মনে রাখবেন সামেও 1 ক্যারিতেও 1 আমি আরেকবার বলছি অ্যাডারের ক্ষেত্রে ইনপুটে একটি 1 হলে কোথায় 1 ইনপুটে একটি 1 হলে সামে 1 আর ইনপুটে যদি দুটি 1 হয় কোথায় 1 ইনপুটে দুটি 1 হলে ক্যারিতে 1 আর ইনপুটে যদি তিনটি 1 হয় তখন সাম এবং ক্যারি উভয়টাতেই কি হবে 1 হবে কথা বুঝতে পারছি কিনা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি বারবার বলছি যে আপনারাই হচ্ছেন আমাদের প্রাণ আপনারা যদি ক্লাসগুলো করে উপকৃত না হন তাহলে আমাদের এই প্রচেষ্টাটা বৃথা যাবে সো আপনারা যদি ফিডব্যাক দেন আমাদেরকে যে হ্যাঁ ক্লাসগুলো করে আপনারা উপকৃত হচ্ছেন তাহলে আমরা অনেক বেশি ইন্সপায়ার হব এবং এই ক্লাসগুলো রেগুলার কন্ডাক্ট করার চেষ্টা করব সো আমি আরেকবার বলছি অ্যাডারের ক্ষেত্রে ইনপুটে যদি একটি 1 হয় কোথায় 1 দিব সামে 1 ইনপুটে যদি দুটি 1 হয় কোথায় 1 দিব ক্যারিতে 1 আর কখনো যদি ইনপুটে তিনটি 1 হয় তখন সামেও 1 দিব এবং ক্যারিতেও 1 দিব বুঝতে পারছি আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন সো এই ছিল আমাদের হাফ অ্যাডারের সত্য সারণী ওকে এবার হাফ অ্যাডারের সত্যক সারণী থেকে আমাদেরকে সমীকরণ তৈরি করতে হবে কেন সমীকরণ তৈরি করব সেটা আমি বলে দিচ্ছি কারণ আপনাদেরকে কোয়েশ্চেন আসবে মানে উদ্দীপক দিয়ে দিবে কোয়েশ্চেন দিবে ব্লক ডায়াগ্রামটা দিয়ে এই ব্লক ডায়াগ্রামটা দিয়ে এরকম একটা ব্লক ডায়াগ্রাম দিল আমরা একটু আগে চিনেছি এটা হচ্ছে কিসের ব্লক ডায়াগ্রাম এটা হচ্ছে হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনীর ব্লক ডায়াগ্রাম আপনাকে এই ব্লক ডায়াগ্রামটা দিয়ে বলবে উদ্দীপকের চিত্রটির উদ্দীপকের চিত্রটির সমীকরণ তৈরি করো অথবা আপনাকে বলবে উদ্দীপকের চিত্রের সমীকরণকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো কথা বুঝতে পারছেন কিনা অনেক কোয়েশ্চেন হতে পারে উদ্দীপকের চিত্রের সমীকরণ তৈরি করো অথবা বলতে পারে উদ্দীপকের চিত্র হতে প্রাপ্ত সমীকরণের গেট বাস্তবায়ন করো অথবা বলতে পারে উদ্দীপকের চিত্রের সমীকরণটি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো অথবা বলতে পারে উদ্দীপকের চিত্রের সমীকরণটি সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করো সো যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে এটার সমীকরণ থেকে তাই অবশ্যই সমীকরণ বের করা আমাদেরকে শিখে নিতে হবে সো আমরা আজকের ক্লাস থেকে কিভাবে সত্যক সারণী থেকে সমীকরণ বের করে সেটা শিখে নিব এবং ভালো করে বুঝে নিব সো এই মুহূর্তে আমরা দেখব কিভাবে সমীকরণ তৈরি করা যায় মনে রাখবেন সমীকরণ তৈরি করতে গেলে খুবই সিম্পল একটা নিয়ম আছে আউটপুটে যেখানে যেখানে 1 আমি আরেকবার বলছি ভালো করে বুঝে নেবেন আউটপুটে যেখানে যেখানে 1 সেখানকার মানে তখনকার ইনপুট অবস্থা থেকে আমরা সত্যক সারণীর একটা সমীকরণ তৈরি করতে পারি আমি আরেকবার বলছি আউটপুটে যেখানে যেখানে 1 দেখেন সামে দুই জায়গায় 1 এবং ক্যারিতে এক জায়গায় 1 তাহলে আমরা দুইটা সমীকরণ পাবো
একটা হচ্ছে সাম বা এসের জন্য, আরেকটা পাবো ক্যারি বা সি এর জন্য। খেয়াল করবেন আউটপুটে যেখানে যেখানে ওয়ান, তখনকার ইনপুট অবস্থা বিবেচনা করে আমরা কি তৈরি করতে পারবো, তখনকার ইনপুট অবস্থা বিবেচনা করে আমরা সমীকরণ তৈরি করতে পারবো। ওকে, খুবই সিম্পল, মনে রাখবেন আউটপুটে যেখানে যেখানে ওয়ান, তখনকার ইনপুট যদি জিরো থাকে তাহলে এই ইনপুটটা মানে এ, এই ইনপুটটা ধরা হবে বার অবস্থায় ছিল। মনে রাখতে হবে যে দেখেন আউটপুটে যেখানে যেখানে ওয়ান, তখনকার ইনপুট অবস্থা দেখতে হবে আমাদেরকে, ওই ইনপুটটা যদি জিরো থাকে ধরে নিতে হবে ওই চলকটা বার অবস্থায় ছিল, আর যদি ওয়ান থাকে তাহলে বার বিহীন বা বার ছাড়া বা নর্মাল অবস্থায় ছিল। কথা বুঝতে পারছেন কি না? ওকে, আমি একটু লিখে দেখাচ্ছি। আউটপুটে এখানে ওয়ান, তখনকার ইনপুট খেয়াল করেন এ, জিরো ছিল, জিরো মানেই সেটা তখন বার অবস্থায় ছিল। জিরো মানে কোন অবস্থায় ছিল? ওই চলকটা তখন বার অবস্থায় ছিল। আর দেখেন বি, আউটপুটে যখন এখানে ওয়ান, তখন বি কোন অবস্থায় ছিল? বি ছিল ওয়ান। মনে রাখবেন ওয়ান মানেই সেই চলকটা তখন নর্মাল অবস্থায় ছিল, বার অবস্থায় ছিল না। এবং দুইটা যেহেতু পাশাপাশি, আমরা পাশাপাশি লিখব। কথা বুঝতে পারছেন কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আউটপুটে সামে এখানে একটি ওয়ান আছে, তাই তখনকার ইনপুট অবস্থা আমরা দেখলাম এ, জিরো ছিল, জিরো মানেই এটা কোন অবস্থায় ছিল? বার অবস্থায় ছিল। আর বি কোন অবস্থায় ছিল? ওয়ান ছিল, ওয়ান মানেই বিটা নর্মাল অবস্থায় ছিল, লিখলাম বি, এবার বি। মনে রাখবেন ওই সামের মধ্যে যদি আরও ওয়ান থাকে, ওয়ানের জন্য আমরা প্লাস দিব, নিচে যদি আরও ওয়ান থাকে সেটার জন্য কী দিব? প্লাস দিব। এবার এটার অবস্থা লিখব। এই ক্ষেত্রে এ কী ছিল? ওয়ান, মানে ওয়ান মানেই নর্মাল অবস্থা, বার হবে না। ওকে, লিখলাম। আর বি কোন অবস্থায় ছিল? বি ছিল জিরো, জিরো মানেই কোন অবস্থা? জিরো মানেই। দেখেন সামে আর কোনো ওয়ান আছে? সামে আর কোনো ওয়ান নেই। যেহেতু আর কোনো ওয়ান নেই তাহলে সামের সমীকরণ হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। বুঝতে পেরেছি কিনা আমরা? আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এবার ক্যারি আমরা দেখব। ক্যারিতে এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, এখানে আছে ওয়ান। যেখানে ওয়ান তখনকার ইনপুট অবস্থা দেখব, যেখানে জিরো তখনকার ইনপুট অবস্থা আমরা দেখব না। কথা বুঝতে পারছি কিনা? আউটপুটে যেখানে যেখানে ওয়ান তখনকার ইনপুট অবস্থা দেখব, আর ইনপুট অবস্থা জিরো হলে সেই চলকটি বার অবস্থায় ছিল, ইনপুট অবস্থা ওয়ান হলে সেই চলকটি নর্মাল অবস্থায় ছিল, কোনো বার হবে না। তাহলে ক্যারিতে এখানে শুধু একটি ওয়ান রয়েছে এবং তখনকার দুটি ইনপুটই কী ছিল? ওয়ান অবস্থায় ছিল, মানে কোনোটিতে বার হবে না। তার মানে সি ইকুয়াল এ ইনটু বি। ওকে, দেখেন দুইটা সমীকরণ আমরা পেয়েছি, একটি সামের এ বার বি প্লাস এ বি বার, এবং ক্যারিতে পেয়েছি সি ইকুয়াল এ বি। সো এইটাই হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সমীকরণ। কথা বুঝতে পেরেছি কি না? অবশ্যই আমরা বুঝতে পেরেছি। এবার এই সমীকরণ থেকে আমরা গেইট বাস্তবায়ন করা শিখব। খেয়াল করেন আপনাদেরকে পড়ানো হয়েছিল বিশেষ গেইট, বিশেষ গেটের মধ্যে ছিল এক্সর গেট বা এক্সক্লুসিভ অর গেট। ওই এক্সর গেটের চিত্রটা ছিল এরকম, এটা একটা এক্সর গেটের চিত্র। এক্সর গেটে যদি এ এবং বি ইনপুট দেওয়া হয়, আউটপুটে পাওয়া যায় এ এক্সর বি। কি পাওয়া যায়? এ এক্সর বি। আর এই এ এক্সর বি মানেই হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। আমরা তো জানি এটা, আমরা আরেকটা ক্লাসে দরকার হয় এটা দেখব, এখন আপাতত জাস্ট এটা মনে রাখবো। এ এক্সর বি মানে কি? এ বার বি প্লাস এ বি বার। কথা বুঝতে পারছেন কি না? আই হোপ আপনারা সবাই ক্লাসটা বুঝতে পারছেন। তো সামে দেখেন, হাফ অ্যাডারের সামে এখানে রয়েছে এ বার বি প্লাস এ বি বার, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ এক্সর বি। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি এ এক্সর বি। তাহলে আমরা দুটো সমীকরণ পেয়েছি, একটি সামের জন্য এবং অপরটি ক্যারির জন্য। সাম ইকুয়াল এ বার বি প্লাস এ বি বার, আর এই এ বার বি প্লাস এ বি বার মানেই হচ্ছে কি? এ এক্সর বি। আর ক্যারিতে আমরা পেলাম কি? ক্যারিতে পেলাম সি ইকুয়াল এ বি। বুঝতে পারছেন কি না? সো এবার যদি বুঝতে পেরে থাকেন তাহলে এবার আমরা দেখব হাফ অ্যাডারের, হাফ অ্যাডারের গেটটা আসলে কেমন।
হাফ এডারের চিত্রটা কেমন সেটাই আমরা দেখব। ডায়াগ্রাম অফ এ হাফ অ্যাডার, ডায়াগ্রাম অফ এ হাফ অ্যাডার। আপনারা সমীকরণটা একটু চিন্তা করে দেখেন, আমি সমীকরণটা এখানে লিখে দিচ্ছি। সাম বা এস ইকুয়াল এ বার বি প্লাস এ বি বার বা এ এক্সর বি, ক্যারি বা সি সমান এ বি। ওকে, তাহলে সহজেই আমরা হাফ এডার বাস্তবায়ন করে ফেলতে পারি। হাফ এডারে কয়টি ইনপুট ছিল? হাফ এডারে দুইটি ইনপুট ছিল, একটি এ এবং অপরটি কি? বি। ওকে, আমরা জানি হাফ এডারের দুইটি অংশ আউটপুটের, একটি হচ্ছে সাম এবং একটি হচ্ছে কি? ক্যারি। আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি কোনো এক্সর গেটে যদি এ এবং বি ইনপুট দেওয়া হয় আউটপুটে কি পাওয়া যায়, আউটপুটে পাওয়া যায় এ এক্সর বি বা এ বার বি প্লাস এ বি বার। তাহলে এটাই কি? এটাই হচ্ছে হাফ এডারের সাম। আপনারা বুঝতে পারছেন কিনা? যদি মৌলিক গেট বলে না দেয় তাহলে আমরা এভাবে হাফ এডারটি তৈরি করব। যদি মৌলিক গেট বলে দেয় তখন আমরা অন্যরকমভাবে দেখব, তখন মৌলিক গেট ব্যবহার করে করব। আমরা লাস্ট ক্লাসগুলোতে পড়েছি মৌলিক গেট তিনটি, নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট। যেহেতু মৌলিক গেট এখানে বলেনি তাই আমরা হাফ এডার তৈরি করব এইভাবে, একটি হচ্ছে সাম এই অংশ এবং অপরটি হচ্ছে ক্যারি। ক্যারিতে কী থাকে? এ বি। ক্যারিতে কী থাকে? এ বি। তাহলে এ বি মানে হচ্ছে গুণ, এই যে এ বি মানে এর সাথে বি গুণ অবস্থায়। তাহলে গুণ করার জন্য কোন গেট? গুণ করার জন্য অ্যান্ড গেট। একটা নিয়ে আসলাম এ থেকে, এই যে এ থেকে নিয়ে এসছি, এবং আরেকটি নিয়ে এসছি বি থেকে। তাহলে এখানে আমরা কী পেলাম? এ ইন্টু বি ইকুয়াল, এটাই হচ্ছে ক্যারি বা সি, আর এটা হচ্ছে সাম বা এস। তাহলে এটাই হচ্ছে একটি হাফ এডারের চিত্র। এখানে আমরা লিখে দিলাম ফিগার, এ হাফ অ্যাডার। এটা একটি কিসের চিত্র? এটা হচ্ছে একটি হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনীর চিত্র। আমরা বুঝতে পারছি কিনা যে হাফ অ্যাডারের সাম অংশটি হচ্ছে একটি এক্সর গেট এ এক্সর বি, এবং হাফ অ্যাডারের ক্যারি অংশটি হচ্ছে একটি কোন গেট? ক্যারি অংশটি হচ্ছে একটি অ্যান্ড গেট। আপনারা আমার ক্লাসগুলো বুঝতে পারছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি আবারও দেখালাম, যদি কখনো মৌলিক না দেয় কোয়েশ্চেনে, যদি বলে না দেয় যে মৌলিক গেটের সাহায্যে হাফ এডার বাস্তবায়ন করো, যদি এটা বলে দেয় তখন আমরা মৌলিক গেট দিয়ে করব। আর যদি মৌলিক গেট বলে না দেয় বা কোনো কিছু বলে না দেয় তখন হাফ এডার টেক করতে হবে ঠিক এই রকমভাবে। ওকে, তো আমরা আজকে মৌলিক গেটের সাহায্যেও হাফ এডার দেখব। আপনারা সবাই এটা তুলে নিয়েছেন কিনা সেটাও আমাকে জানাবেন, আমি একটু সময় দিচ্ছি এটা তুলে নেওয়ার জন্য। খুবই সিম্পল, আপনারা চিন্তা করে দেখেন, হাফ এডারের আউটপুটের দুইটি অংশ, একটি হচ্ছে সাম এবং অপরটি হচ্ছে ক্যারি। তাহলে সাম অংশের কাজ করে এক্সর গেট এবং ক্যারি অংশের কাজ করে অ্যান্ড গেট। তার মানে হাফ এডারকে ভাঙলে আমি দুইটা অংশ পাচ্ছি, একটি এক্সর গেটের অংশ আর একটি অ্যান্ড গেটের অংশ। এই এক্সর গেট হাফ এডারের সামের কাজ করে এবং অ্যান্ড গেট হাফ এডারের ক্যারির কাজ করে। তাহলে এ এবং বি দুটো ইনপুট যদি আমি দেই, তাহলে একটা এক্সর গেটে ইনপুট দিলে পেয়ে গেলাম এ এক্সর বি বা সাম, এবং এই এ বিকে যদি অ্যান্ড গেটে ইনপুট দিই তাহলে পেয়ে গেলাম এ বি বা ক্যারি। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমরা নেক্সট ক্লাসে দেখব যে মৌলিক গেটের সাহায্যে কীভাবে হাফ এডার বাস্তবায়ন করে এবং সার্বজনীন গেটের সাহায্যে কীভাবে হাফ এডার বাস্তবায়ন করে। তো আজ এ পর্যন্তই থাক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আইসিটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।